শ্বশুরবাড়ির অত্যাচারে গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ভাটপাড়ার আর্য সমাজ এলাকায়। জানা গেছে, মাস তিনেক আগে আর্য সমাজ গোয়ালাপাড়া এলাকায় মোহাম্মদ নাদিমের সাথে বিবাহ হয় ভাটপাড়া চালতা রোডের বাসিন্দা ইসরাত পারভিনের। তারপর থেকে নানান সময় ইসরাত পারভিনের ওপর পণের দাবিতে চাপ দিত তার শ্বশুরবাড়ির লোকেরা। মোহাম্মদ নাদিম কর্মসূত্রে দুবাইতে থাকেন। আজ ইসরাত পারভিনের চূড়ান্ত দেহ উদ্ধার হয় আর্য সমাজের গোয়ালাপাড়ার বাড়ি থেকে। তারপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আলিশহর 5 নম্বর ওয়ার্ড পবনতলা প্রাইমারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ ওয়ার্ড কাউন্সিলরকে ঘিরে। গত 10 তারিখ বহু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দিয়ে আন্দোলনের সামিল হন, সেই নিয়ে একটি মতবিরোধী জন্মায়। পবনতলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় কাউন্সিলরের মধ্যে ঠিক তারপর দিন অর্থাৎ 11 তারিখ যখন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসছেন, তখন কাউন্সিলর এবং তার সঙ্গীরা শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেয়, এমনই অভিযোগ করেছে অভিভাবকেরা। এই প্রসঙ্গে কি বললেন আলিশহর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব সাহা, শুনে নেব। রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়। ভাঙচুর এলাকার দুষ্কৃতীরা শহীদ বিকাশ বসু স্মৃতি ভবন নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় পলতা। রাত্রে পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছিল তৃণমূল কর্মী অলোক মজুমদার। পার্টি অফিস থেকে কিছুটা গেলেই তাকে 3 দুষ্কৃতীরা আক্রমণ করে। তারা এলাকারই ছেলে, প্রথমে তারা বেধড়ক মারধর করে অলোককে, কোন রকমে প্রাণ বাঁচিয়ে ছুটে পালায় আশ্রয় নেয় পার্টি অফিসের পেছনে। তারা করে এসে পিস্তলের বাদ দিয়ে মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়, সেলাই পরে 3টি। ভাঙচুর করা হয় পার্টি অফিস, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় টেবিল চেয়ারও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর থানার পুলিশ। ইউআইএফআই এর রাজনৈতিক সাংগঠনিক কর্মশালা বহরমপুরে মঙ্গলবার দুপুরে বহরমপুরের 55 তলা জেলা পরিষদের অডিটোরিয়াম হলে ডিওয়াইএফআই এর রাজনৈতিক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি এদিন কর্মশালা শুরুর আগে দলীয় নেতা কর্মীদের নিয়ে শহীদ স্মরণে মাল্যদান করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল 2 ছাত্রী। অবশেষে পরীক্ষার ব্যবস্থা করা হলো হাসপাতালের বেডে বসে। মঙ্গলবার রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একইভাবে পরীক্ষা শুরু হয়েছিল বরঞ্জা উচ্চ বিদ্যালয়ে, তবে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আন্দুলিয়া এসএস হাই স্কুলে পাঠরত পরীক্ষার্থী সোমা ঘোষ এবং সাতিতারায় এনএস হাই স্কুলে পাঠরত পরীক্ষার্থী সুস্মিতা সাহা। প্রথম ভাষা পরীক্ষা চালু হতে শারীরিক অসুস্থ হয়ে পড়ে 2 পরীক্ষার্থী। তরিকোটে স্কুল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয় বরঞ্জা গ্রামীণ হাসপাতালের একটি কক্ষে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে 4টি মোবাইল ফোন আটক করল সিজগ্রাম HMT উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার থেকে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা, আর সেই বাংলা পরীক্ষা দিন মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের সিজগ্রাম HMT উচ্চ বিদ্যালয়ে আসা পরীক্ষার্থীদের চেকিং চলাকালীন 4টি মোবাইল ফোন আটক করল পরীক্ষার্থীদের কাছ থেকে। 2 মাসে শিশুকে কোলে নিয়ে সিজগ্রাম HMT উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল রুবিনা খাতুন। মঙ্গলবার থেকে চালু হয়েছে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিতে সিজগ্রাম HMT উচ্চ বিদ্যালয়ে 2 মাসের শিশু কোলে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজির গড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রুবিনা খাতুন। নিজের মনের জোরের কাছে সব বাধা বিপত্তি যেন হার মেনে চায় রুবিনার এই প্রয়াস যেন তারই প্রমাণ করেছে। শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে এসেছিল জামাই, বাড়ির সদস্যদের সোনার গয়না ভুল বুঝে হাতিয়ে নিয়ে পালালো সেই জামাই, অবশেষে শেষ রক্ষা আর করো না পুলিশের জালে তান্ত্রিক জামাই। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরঞ্জা থানার তালুঙ্গা গ্রামের অপর দিকে। এই ঘটনায় বাড়ির লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে গুণধর জামাইকে আটক করে বরঞ্জা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে এই ঘটনায় গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম জগন্নাথ কর্মকার, তার আসল বাড়ি হুগলি জেলার রিষ্টা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও অভিযুক্ত এই তান্ত্রিক ঘরজামাই জগন্নাথ কর্মকার নিজের দোষ অবশেষে মেনে নিয়ে জানিয়েছে, তিনি সকলের কাছে বারবার সময় চেয়েছেন যে সোনা দানা নিয়েছে সবটাই তিনি ফিরিয়ে দেবেন। সেনাতে যোগ দেওয়া হলো না গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ গারুলিয়ার যুবক। সেনাতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গারুলিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ ধানুক।
শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে সাইকেল নিয়ে প্রতিদিন অনুশীলন করতে আসত আকাশ। মঙ্গলবার সকালে পাড়ার এক মেয়ের সঙ্গে আকাশ অনুশীলনে এসেছিল। অনুশীলন শেষে শ্যামনগর স্কুল ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায়। মেয়েটি ফোন করে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। হাটপাড়া পৌরসভার অন্দরে চেয়ারম্যানের ঘরের সামনে মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখালেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। দীর্ঘদিন ধরে পেনশন না পাওয়ায় মাঝে মধ্যে ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। জানা গিয়েছে দীর্ঘ টাল বাহানার মাঝে ফের আড়াই মাস বন্ধ করে দেওয়া হয়েছে পেনশন। ন্যায্য পেনশনের দাবি জানিয়ে আজ ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা।